এমন অনেক দিন গেছে, আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তে পাতা ধরার শব্দ শুনব বলে। নিঃশব্দ অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্যে, কিংবা অনেকের জন্যে হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে কার অপেক্ষায় বাড়িতে বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো এক বন্ধু ঘোরের মতো গঙ্গানের মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকো ভোরবেলা তোমাকে তুলে নিব। হয়তো ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের সময়। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না, নুসপিট পানটা শালা ছাড়া চল তোকে দিনাজপুরে নিয়ে যাব, কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি, গলা ও আধিয়াদের জীবন দেখবি। গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়েও যেতে পারিস, তৈরি থাকিস আমি আসব। আমি অপেক্ষায় থেকেছি, আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি, কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকব না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমার জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিধানের শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি এই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আটপৌরে দোতনাহীন ব্যঞ্জনাবিহীন অনেকের প্রয়োজন মেটাই। প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ, অনুমান অপশব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্য পথ প্রান্তে অশ্বথের মতো দাঁড়িয়ে থাকব, ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠাই দাঁড়িয়ে থাকব অনর বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার প্রতীক্ষা তবু ফুরাবে না। আমি প্রতীক্ষায় থাকব তোমার জন্য, তুমি আসবে। আমি অপেক্ষা করব না, আমি শুধুই তোমার জন্য প্রতীক্ষা করব। আমার প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে একসময় বেলা শেষ হয়ে যাবে, তুমি আসবে, তবু আমি ঠায় দাঁড়িয়ে থাকব শুধু তোমার জন্য।